হ্যালো গাইজ ওয়েলকাম টু সৌরভ অমনিভাস ইউটিউব চ্যানেল আজ ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরের সিসি টেন পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি তো এর আগে অলরেডি সিসি এইট পেপার থেকে বানিয়ে দিয়েছি যারা দেখুনই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো আর এরপরে সিসি নাইন পেপার এসিসি পেপারগুলোও আপলোড করবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো তাহলে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও কেননা তোমাদের জন্য অনেক রিসার্চ করে সাজেশন বানাই আর সাজেশন কমন এলে প্লিজ পরে এসে কমেন্ট বক্সেতে একটা কমেন্ট করে যেও যে সাজেশানটা কত পার্সেন্ট লেগেছিল বা আগের সেমিস্টারে মানে সেমিস্টার থার্ড সেমিস্টারতে কীরকম সাজেশান কমন এসেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে পারলে জানিও যাই হোক এই সাজেশানগুলো নোটস যদি কেউ পারচেস করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপেতে জয়েন করে নিও আর হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো প্লিজ কল করো না কেননা তোমাদের অনলাইন ক্লাস করানো হয় তো সেখানে অনেক ডিস্টার্ব হয় তোমরাও চাইলে কিন্তু নেক্সট সেম থেকে অনলাইন ক্লাসে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো অত্যন্ত কম ফিজেতে পড়ানো হয় যাই হোক দেখো আগে দেখতে পাচ্ছি তোমাদের সিসি টেন পেপার থেকে কবিতা আছে কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি চারখানা কবিতা আছে ডোভার বিচ মাই লাস্ট ডাচেস গবলিন মার্কেট আর ইউলিসিস দু হাজার বাইশে কী এসেছিলো আমরা আমি যেভাবে সাজেশন বানাই দু হাজার বাইশে যেগুলো এসছে এলিমিনেট করি দু হাজার একুশে যেগুলো এসছে করি তার পাশাপাশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে থাকি তো দু হাজার বাইশে দেখো মাই লাস্ট ডাচেস থেকে ডিউক পেরারারের ক্যারেক্টারটা অলরেডি পড়ে গেছে আর কি পড়েছে দেখো ডোবার বিচ থেকে পড়েছে ডোভার বীজ থেকে পড়েছে যে ব্রিং আউট উইথ ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট দ্য ডোমিন্যান্ট মুড অফ ডোভার বিচ ঠিক আছে আর দিয়েছিল টেনিসানের ইউলিসিস থেকে ইজ এসেন্সিয়ালি পোয়েমস অফ এসকেপ ডু ইউ এগ্রি সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার তো এবারে দু হাজার একুশে কী পড়েছে সেটা একবার দেখি দেখো এটা হচ্ছে দু হাজার একুশের কোশ্চেন দু হাজার একুশে বেসিক্যালি পোয়েট্রি থেকে কি এসেছে দেখো পোয়েট্রি থেকে আমরা দেখতে পাচ্ছি ইউলিসিস থেকে এসেছে যে হাউ ডাজ টেনিসন ইউজ দ্য ফিগার অফ দ্য লেজেন্ডারি হিরো ইউলিসিস অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভিক্টোরিয়ান টাইম মানে ভিক্টোরিয়ান টাইমে ভিক্টোরিয়ান পোয়েমের মধ্যে ইউলিসিস কীভাবে রিপ্রেজেন্ট করছে এটাকে অর্ক হিসেবে দুখানা নোটস লিখে নিতে পারো যে ইউলিসিসের ক্যারেক্টার বা ভিক্টোরিয়ান পোয়েম অ্যাজ আ ভিক্টোরিয়ান পোয়েম হিসেবেও কিন্তু আসতে পারে এছাড়া আরও একটা বড় কোশ্চেন আসতে পারে যেটা অর হিসেবে লিখে রাখো পোয়েট্রি থেকে বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা মাস্টার নোট করে রাখলেই পাওয়া যায় তবুও আমি নোটসগুলো যেরকমভাবে কোশ্চেন আসতে পারে সেটা বলে দিচ্ছি নোট ডাউন করে নাও যা হাউ ফার ইট ইজ ট্রু টু সে দ্যান টেনিসান সেলিব্রেট দ্য এনার্জি অ্যান্ড রেজলিউশন অফ হিস এজ ঠিক আছে আচ্ছা এটার অর্ক হিসেবে আর একটা নোট লিখতে পারো বা দু নম্বর দিয়েও চাইলে লিখতে পারো থিম অথবা টাইটেল অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান আর তিন নম্বর লিখে নিতে পারো ড্রামাটিক মনোলগ এগুলো অলমোস্ট সেম হয় সেই কারণে আর আলাদা করে দিচ্ছি না মোটামুটি একটা নোট করলেই পারবে যদি টাইম থাকে তাহলে কিন্তু অন্য নোট করতে চাও তারপরে দেখো গবলিন মার্কেট দিয়েছে গবলিন মার্কেট থেকে দেখো থিম এসেছিল তো এবছরের বছরের জন্যও কিন্তু থিমটা গুরুত্বপূর্ণ থিমের অর্ক হিসেবে লিখে রাখতে পারো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর একটা লিখে রাখতে পারো টাইটেল টাইটেলটা চাইলে করতে পারো আচ্ছা এবারে দেখতে পাচ্ছি ডোবার বিচ আছে ডোবার বিচ থেকে কী এসেছিল দেখো দু হাজার একুশে ডোবার বিচ ইজ আ মেমোরেবল আটারেন্স অফ ভিক্টোরিয়ান প্রোয়েম অব লস অফ ফেথ ঠিক আছে লস অফ ফেথের ওপরে কোশ্চেন এসেছিল তো এবারে ডোভার ব্রিজ থেকে কি কি আসতে পারে এই লস অফ ফেথ তো করতে হবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এছাড়া দু নম্বর করে রাখো ভিক্টোরিয়ান পোয়েম ঠিক আছে ভিক্টোরিয়ান পোয়েম অফ লস অফ ফেথ এই একই কোশ্চেন ভিক্টোরিয়ান পোয়েম হিসেবে যদি দেয় সেম হবে যার কারণে এটাকে বাদ দিতে পারো এটাকে দু নম্বর না দিয়ে দু নম্বর অন্য কিছু লেখো অ্যাজ অ্যান এলিজি ঠিক আছে অ্যাজ অ্যান এলিজি অথবা মেলানকোলিক পোয়েম ঠিক আছে এলিজি বলো বা মেলানকোলিক মেলানকোলিক পোয়েম বলো সেই একই হবে আর তিন নম্বর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখবে ঠিক আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই অলমোস্ট পারা যাবে ডোভার ব্রিজ থেকে ঠিক আছে তো ডোভার বিচ লস অফ ফেথ এলিজি মেলানকোলিক পোয়েম এবং তার পাশাপাশি আর একটা করে রাখো ড্রামাটিক মনোলগ ঠিক আছে ড্রামাটিক মনোলগটাও পাশাপাশি করে নিও আচ্ছা এবারে দেখো আর কি কি আছে ডোভার বিচ থেকে তাহলে অলমোস্ট হয়ে গেল এরপর আর একটা কবিতা রয়ে গেল মাই লাস্ট ডাচেস মাই লাস্ট ডাচেস থেকে নোট ডাউন করে নাও এক নম্বর অবশ্যই করবে ড্রামাটিক ড্রাম্যাটিক সব থেকে গুরুত্বপূর্ণ দু নম্বর করতে পারো থিম অর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এই দুটো করলেই কিন্তু পেরে যাবে তো এ থেকে আর কিছু করার প্রয়োজন নেই এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রাইড অ্যান্ড প্রিজুডিস আর মাইকেল হেনচর্ড মানে আমাদের অফ ক্যাস্টা বিচ এই দুটো থেকে চলো জেনে নিই এই দুটো থেকে দেখো দু হাজার একুশে কী এসেছে বাইশে কী এসেছে একবার দেখে নি দেখো এখান থেকে দু হাজার একুশে কী কী এসেছে একুশগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং বাইশেরগুলো এলিমিনেট তার পাশাপাশি করতে হবে দু হাজার একুশে দেখো কমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রিজুডিস অ্যাজ আ ডোমেস্টিক নোভেল ডোমেস্টিক নোভেল রূপে কিন্তু আমাদের এসে গেছে তো এইটা আমাদের এবারের জন্যও কিন্তু করতে হবে আর কী কী এসেছে দেখো দু নম্বর ইট ইজ সেট দ্যাট জেন অস্টিনস ওয়েম্যান ক্যারেক্টার আর মোর লাইভ লাইকস দেন হার মেল ক্যারেক্টার্স কমেন্ট অন দ্য রেফারেন্স অন প্রাইড অ্যান্ড প্রিজুরিস যে ওয়েম্যান ক্যারেক্টারকে তিনি কীভাবে রিপ্রেজেন্ট করেছেন মেল ক্যারেক্টারকে তিনি মেল ক্যারেক্টারের থেকে তিনি ওয়েমেন ক্যারেক্টারকে বেশি প্রায়োরিটি দিয়েছেন তো কেন দিয়েছেন এই বিষয় নিয়ে ডিটেলে আলোচনা অ্যাকচুয়ালি ওয়েমেন ক্যারেক্টারটা আচ্ছা জেন আয়ার থেকে আমি দিচ্ছি না কেননা জেন আয়ার অর হিসেবে আছে প্রাইড অ্যান্ড প্রিজুরিস আমি করাচ্ছি তো আমি জেন আয়ার থেকে আর দিচ্ছি না আচ্ছা মেয়র অব ক্যাস্টারবিচ থেকে মেয়র অফ ক্যাস্টারবিজ থেকে দেখো দিয়েছে হাউ ডাজ ফারফ্রি অ্যাক্ট অ্যাজ আ ফয়েল অব হেঞ্চার্ড ইন মেয়র ক্যাস্টার ক্যাস্টারবিচ এটা যেটা সাজেশনে ছিল অলরেডি পড়েও ছিল যে এখানে কীভাবে ফ্রিকে মাইকেল হেঞ্চার্ডের অল্টার ইগো রূপে দেখানো হচ্ছে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তার ফয়েল ক্যারেক্টার রূপে দেখানো হচ্ছে বা অল্টার ইগো বলতে পারো আর কি পড়েছিল দেখো মেয়র অব ক্যাস্টারবিচ থেকে দেখতে পাচ্ছি ডিসকাস দ্য রোল অব রাস্টিক্স এই দুটো কিন্তু পড়েছিলো এই দুটো করতে হবে আর এখানে অলিভার টুইস্ট থেকে দিচ্ছি না কেন অলিভার টুইস্ট আমি পড়াচ্ছি না তো এইগুলো সাজেশনে দিচ্ছি না এবারে দেখো দু হাজার বাইশে কী এসেছে সেটা এলিমিনেট করে তার গুরুত্ব এবারের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো চলো দেখে নিই দেখো এটা হচ্ছে দু হাজার বাইশের কোশ্চেন দু হাজার বাইশে দেখো কী দিয়েছে আয়রনই দিয়েছিল যেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে আয়রনই দিয়েছিল আর একটা দুটো থাকে যেন যে দুটো থেকে একটা লিখতে হয় লোকেশানস অ্যান্ড সেটিং প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন প্রাইড অ্যান্ড প্রিজুডিস তো এবারের জন্য কী কী গুরুত্বপূর্ণ নোট ডাউন করে নাও এক নম্বর প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে ডোমেস্টিক নোভেল অলরেডি বলে দিয়েছি দু নম্বর হচ্ছে ওয়েম্যান ক্যারেক্টার ওয়েম্যান ক্যারেক্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রাইড অ্যান্ড প্রিজুডিসে তিন নম্বর হচ্ছে থিম অব মানি অ্যান্ড ম্যারেজ সব থেকে গুরুত্বপূর্ণ এটাকে সব মানে মানে মোস্ট প্রায়োরিটিতে রেখো এই এক নম্বরটাকে আর তিন নম্বরটাকে টপ মোস্ট প্রায়োরিটি কেননা এই দুটোকে সবার আগে করতে হবে তিন নম্বরটা আসার চান্স সব থেকে বেশি রিপিটেড কোয়েশ্চেন আগের তার আগের বছর সম্ভবত এসেছিল আর তারপরে চার নম্বর নোট ডাউন করে নাও টাইটেল টাইটেলটা প্রাইড অ্যান্ড প্রিজুডিউসের টাইটেলটা করতে পারো আর পাঁচ নম্বর আর একটা করে নাও জেন অস্টিনের ডেলিনেশনস অফ কমিক ক্যারেক্টার এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় বাট আর একটা যেটা কোশ্চেন দিচ্ছি কমিক ক্যারেক্টারের থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এলিজাবেথের ক্যারেক্টার তো এলিজাবেথের ক্যারেক্টারটা অবশ্যই করো তো এখান থেকে মোটামুটি চারটে নোটস তোমাকে সবার আগে করতে হবে এক নম্বর হচ্ছে ডোমেস্টিক নোবেল দুই নম্বর হচ্ছে থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ তিন নম্বর ওয়ামেন ক্যারেক্টার আর চার নম্বর হচ্ছে এলিজাবেথ ক্যারেক্টার এলিজাবেথের ক্যারেক্টারটা এবারে তুমি চাইলে বলতে পারো যে ওয়েম্যান ক্যারেক্টারের মধ্যে পড়ে যাচ্ছে সেটা হিসেবেও করতে পারো আর তারপরে টাইটেল আর ডেলিনেশন সব কমিক ক্যারেক্টার এটাকে কিন্তু করবো তো এখান থেকে মোটামুটি চার পাঁচটা নোটস করলে তুমি পেয়ে যাচ্ছ এবারে চলে যাচ্ছি মাইকেল হেনচর থেকে মানে আমাদের মেয়র অফ ক্যাস্টারভিস থেকে মেয়র অফ ক্যাস্টারভিস থেকে কী কী পড়েছে একবার দেখো দু হাজার বাইশে সেটা বাদ দিতে হবে এখানে বলেছিল ডিসকাস দ্য রোল অফ চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স অলরেডি পড়ে গেছে এটা সাজেশনেও দিয়েছিলাম আর কী দিয়েছি দেখো ক্রিটিক্যালি অ্যাসেস দ্য রোল প্লেড ইন এলিজাবেথ জেন ইন মেয়ার অফ বিজ এলিজাবেথ জেন কীভাবে রোল লিড করেছে মানে এলিজাবেথ জেনের অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা তো এবারের জন্য কি কী গুরুত্বপূর্ণ দু হাজার একুশেরটা তো করতে হবে তার পাশাপাশি দেখো এক নম্বর নোট ডাউন করে নাও ডোনাল্ড ফারফি ইজ দ্য অল্টার ইগো অব মাইকেল যেটা একটু আগে বললাম ঠিক আছে সেটা করতে হবে কিন্তু ডোনাল্ড ফারফ্রি আর মাইকেল ঘেনচার্ডের মধ্যে যে কন্ট্রাস্টিক সেন্স কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট হিসেবে দিতে পারেন এটাকে অর হিসেবে একটা নোট ডাউন করে নিতে পারো যে মাইকেল হেঞ্চার্ড অ্যাজ আ ট্র্যাজিক হিরো অর মাইকেল হেঞ্চার্ড ইজ আ ভিকটিম অফ ট্র্যাজিক ডেস্টিনি ঠিক আছে এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে ট্র্যাজিক হিরো রূপে মাইকেল হেঞ্চার্ডের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারও দিতে পারে আবার আমাদের ডোনাল ফারফরের সাথে কম্পেয়ার করেও কিন্তু ক্যারেক্টারটা দিতে পারে আচ্ছা এরপরে দু নম্বর নোট ডাউন করে নাও ডিসকাস দ্য রোল অব রাস্টিক্স ঠিক আছে যেটা দেখেছ যে আগে পড়েছিল তো রোল অফ রাস্টিক্স করতে হবে তিন নম্বর নোট ডাউন করে নাও হার্ড ইজ ফ্লোজ অফ লাইভ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই তিনটের মধ্যে একটা কিন্তু দেখতে পাবে স্পেশালি হার্ড ইজ অফ অব লাইভ এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা সবার আগে করতে হবে এটাকে অর হিসেবে এই তিনের দাগেরটা হার্ডিস ফিলসফি অব লাইফকে অর হিসেবে লিখে রাখো ট্র্যাজিক ভিশন অব লাইফ উইথ স্পেশাল রেফারেন্স টু মেয়র অফ ক্যাস্টার বিচ ট্র্যাজিক ট্র্যাজিক ভিশন অব লাইফ মানুষের জীবনের ট্র্যাজিক ভিশন কিভাবে তিনি দেখিয়েছেন শো করেছেন রিপ্রেজেন্ট করেছেন সেটাকে করে রেখো অর হিসেবে লিখে রেখো তারপরে চার নম্বর লাস্ট কোশ্চেন লিখে রাখো যে রাইট অ্যা ক্রিটিক্যাল নোট অন হার্ড ইজ ওয়েম্যান ক্যারেক্টার হার্ড ই ক্যারেক্টারও কিন্তু গুরুত্বপূর্ণ বাট যেহেতু একটা ক্যারেক্টার ওয়েমেন ক্যারেক্টার এসেছে তাই একটু লেস ইম্পর্টেন্ট এইটাকে গুরুত্ব দেয়া সবার শেষে দিও গুরুত্বপূর্ণ ওই তিনটে সবার আগে করো তিনটে করার পরে যদি টাইম থাকে তো এটাকে করো এই তিনটে থেকে একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ ওই মাইকেল হেনচার্ডের ক্যারেক্টার বা অল্টার ইগো ডোনাল্ড ফারফ্রির সাথে রোল অফ রাস্টিক্স দু নম্বর কোশ্চেন আর তিন নম্বর হচ্ছে ফ্লোজফি অব লাইভ হার্ড ইজ অফ অব লাইভ এই তিনটে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যাই হোক এইটাই ছিল সাজেশন এরপর বাকি সাজেশনগুলোও দিয়ে দেবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো আর কেউ নোটস পারচেস করতে চাইলে টেলিগ্রাম গ্রুপেতে জয়েন করে নিও কেন ওখানে আপডেট আরে দিয়ে দিই আর তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ করতে পারো আর যদি টিউশন পড়তে চাও তাও হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও কেননা তোমাদের জন্য এত গরমের মধ্যেও ভিডিও বানাচ্ছি রিসার্চ করে বানাই আর প্লিজ জানিও যে সাজেশনটা কমন আসছে কি আসছে না এরপর মানে সাজেশন কমন আসলে আগের সেমিস্টারে যেগুলো এসেছে প্লিজ একটা কমেন্ট বক্সে জানিও আর এইবারে আসার পরে এক্সাম দিয়ে যাওয়ার পরে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান